মাটি চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হলেন এক শ্রমিক। বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৌছং নগর থানাধীন বাইপাস রোডের মেঘলিপাড়া এলাকায়। নিহত শ্রমিকের নাম গোপাল দেবনাথ, তার বাড়ি বৌছং নগর থানাধীন বণিকচৌমুহনী এলাকায়। কাজ সেরে প্রতিদিনকার মতো বাজার হাতে আর বাড়ি ফিরবেন না বণিকচৌমুহনী এলাকার গোপাল দেবনাথ। পেশায় মাটি কাটা শ্রমিক গোপাল দেবনাথ বুধবার সকালে মাটি চাপা পড়ে নিহত হন। জানা গেছে বৌছং নগর থানাধীন খয়েরপুর আমতলী বাইপাস রোডের মেঘলিপাড়া মাটির খোয়ার থেকে আরত জল শ্রমিকের সাথে গাড়িতে মাটি ভরাট করছিলেন গোপাল দেবনাথ। মাটির সংগ্রহের সময় টিলার উপর থেকে এক বিরাট মাটির চাই গোপাল দেবনাথের উপর পড়ে এবং মাটি চাপা পড়েন তিনি। খবর পেয়ে দমকলী কর্মীরা ঘটনাস্থল থেকে মাটি সরিয়ে গোপাল দেবনাথের নিথর দেহ উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠান। এদিন জিবি হাসপাতালে নিহত শ্রমিক গোপাল দেবনাথের এক নিকট আত্মীয় এই সংবাদ জানান। ঘটনা ওই সামনে আমরা সবার নয়টা সানোটার দিকে খবর পেয়েছি আর কি, আমার মামা গাড়িতে কাজ করে লেবারি করে আর কি, তো ওই মাড়ি কাটতেছে মানে জিসিবিতে মাড়ি কাটতেছে, মাড়ি পড়ছে ব্যাংকে, মাড়ি ব্যাংকে পণ্য করতে দেখে মারা গেছে সঙ্গে সঙ্গেই মাড়ি নিচে গেছে। হ্যাঁ, লোকটা নিচে দাঁড়ায় আসছিল, ওপরে তো মাড়ি কাটতেছে, ওই মাড়ি নিয়ে ব্যাংকে আমার পড়ছে আর কি। এরপর সঙ্গে সঙ্গে মারা গেছে, আমরা খবর পেয়েছি, খবর পেয়ে গেছি। কী নাম ওনার? তাদের নাম গোপাল দেবনাথ। বাড়ি? বাড়ি বণিকচৌমুহনী। দুপুরে ময়না তদন্তের পর নিহত গোপাল দেবনাথের দেহ আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট ঘটনাটি নিয়ে একটি মামলা গ্রহণ করেন বৌছং নগর থানা কর্তৃপক্ষ। এই মর্মান্তিক মৃত্যু সংবাদে বণিকচৌমুহনী এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, হালাবোড়।